আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফিল্মোরা 9 ভিডিও এডিটিং টিউটোরিয়ালের আজকে 17তম ভিডিও। গত পর্বগুলোতে আমরা মোটামুটি সব কিছু আলোচনা করেছিলাম। গত পর্বে আমরা টাইটেল নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা টাইটেলের অ্যাডভান্স অপশন নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা টাইটেলের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আজকে অ্যাডভান্স অপশন নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা কি করি, আগে মিডিয়া, একটা যে কোনো মিডিয়া নিয়ে আসি। এইটা হচ্ছে আমাদের ভিডিও মিডিয়া, এটাকে আমরা নিয়ে আসলাম। অ্যান্ড প্রথম দিকে যেহেতু অন্ধকার, সেহেতু একটু কেটে দিলাম, স্প্লিট করে ট্রিম করে দিলাম, অটোমেটিকলি এটা নিয়ে আসলো এটা অন থাকার কারণে। আচ্ছা, সো এখন আমরা এখানে টাইটেল ব্যবহার করব। এই হচ্ছে আমাদের টাইটেল অপশন, টাইটেল অপশনে আসলাম এবং এটা সবটাই আমাদের টাইটেল অপশন। সবাই জানেন এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রকমের টাইটেল অ্যানিমেশনগুলো আছে। আপনারা চাইলে যে কোনোটা যে কোনো রকম অ্যাপ্লাই করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে প্রিভিউও দেখতে পারেন। সো আপনার ইচ্ছা মতো, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি নিতে পারেন, ঠিক আছে? এখানে প্রিভিউ দেখেন, অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশনের অনেক প্রিভিউ আছে। সো আমি সিম্পলি একটা নিচ্ছি, সিম্পল একটা টাইটেল, যেহেতু আমরা এটাকে এডিট করব এবং এটাতে কি করব, অ্যাডভান্স অপশনে এডিট করব আমরা, সেই জন্য আমরা এটাকে নিলাম। এবং টাইটেলটা নেওয়ার পর সিম্পলি টাইটেলটাকে আমরা ডাবল ক্লিক করলে আমাদের এই অপশনটা চলে আসবে, যেটা হচ্ছে বেসিক এডিটিং অপশন, যেখানে কিছু প্রিসেট আছে, কিছু এখানে অ্যানিমেশন চেঞ্জ করা যায় এখান থেকে। এবং অ্যানিমেশন কীভাবে কী বা কী কেন চেঞ্জ করে এটা আপনারা অলরেডি জানেন, আমি আলোচনা করেছি কোথায়, এই যে মিডিয়ার এই যে মোশন যেটা, এইটাকে নিয়ে আলোচনা করেছিলাম। সেখানেই আমি বলেছিলাম যে আসলে মোশনটা কী কাজে লাগে, ঠিক টেক্সট এডিটরেরও এই অ্যানিমেশন আর ওইটার হচ্ছে মোশন, ভিডিওর মোশন একই জিনিস, মানে দুইটার নাম ভিন্ন, দুইটা দুই কাজে ব্যবহার হয় কিন্তু জিনিসগুলো একই। এই সো আজকে আমরা এখান থেকে আলোচনা করব না, এখানে আমরা গত ভিডিওতেই আলোচনা করে ফেলেছি পুরো সবটা। সো আজকে আলোচনা করব হচ্ছে এই অ্যাডভান্স অপশন নিয়ে। যখনই আপনি অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম একটা উইন্ডো খুলে যাবে, দেন এখানে আপনারা কাজ করতে পারবেন। সো প্রথমে আমি যেটা করব, এখান থেকে আমরা পুরা মিডিয়াতে নিয়ে নিলাম, পুরা মিডিয়াতে নেওয়ার পরও আমার এটা বাইরে চলে যাচ্ছে, আমি কেন, আচ্ছা আমি এখানে একটু ছোট করে নেই, কাস্টমভাবেই ছোট করে নেই, দেখি এইখান থেকে এই আসবে, আসতেছে না, ওয়াই বড় হচ্ছে, আচ্ছা এটা এর থেকে ছোটো হবে না, আমার স্ক্রিন সাইজ মেবি ছোট, এটাকে আয়ত্ত করতে পারতেছে না, আই থিঙ্ক সো এটাই হবে। তাহলে আমি একটু উপরের দিকে তুলে দিই, উপরের দিকে কি উঠবে, হ্যাঁ উপরের দিকে তুলে দিলাম, কারণ উপরে কোনো একটা কিছু নেই তেমন একটা কিছু, জাস্ট এটা নিলাম অ্যান্ড এ পর্যন্তই নিলাম। আমরা পুরা স্ক্রিন করে নিলাম, পুরো স্ক্রিন করে নেওয়ার পর যেমন এখানে কাস্টমাইজে যখন ক্লিক করব, এখানে কাস্টমাইজে যখন ক্লিক করব আমরা কাস্টমাইজে আসব। তো সো আপনারা জানেন যে বেসিক আউটপুটটা এখানে, আমরা চাইলে টেক্সটটাকে এখানে চেঞ্জ করতে পারি, ইনপুট টেক্সট এখানে লেখা আছে, তো আমরা এখানে ইন টেক্সটটা ইনপুট করি, ধরেন দি হচ্ছে দিলাম হচ্ছে ফ্রিল্যান্সারই আছে,
এখন এই যে অ্যানিমেশনটা, এটা অ্যানিমেশনটা কোথা থেকে হবে এটা আমরা দিয়ে দিতে পারি। এখন দেখেন, এখন এক বর্তমান অ্যানিমেশন কি, বর্তমান অ্যানিমেশন হচ্ছে একটা 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 করে লিখবে, টাইপিং অ্যানিমেশন। সো এটা লেফট থেকে রাইট হলো, আমরা চাইলে এটাকে আবার এইভাবে এইদিকে দিলে এটা এই সাইডে চলে আসলো, আবার এই দিকে যদি ক্লিক করি এটা এইদিকে আসবে, আবার এইদিকে কোনায় যদি দিই কোনায় আসবে, আবার এই কোনায় যদি দিই ওই কোনায় চলে যাবে। এটা হচ্ছে পজিশন সেট করার জন্য, অ্যানিমেশন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট সেট করার জন্য। এরপরে হচ্ছে এখান থেকে এখানে প্রথম এখানে টাইপ দেখেন, এখানে টেক্সট ফিল, টেক্সট ফিলটা অবশ্যই এনেবেল করে দিবেন, এনেবেল টিক চিহ্ন দিয়ে নেবেন। এই টিক চিহ্ন না দিলে এটা শো হবে না বা এটার কাজটা করবে না। তো এই টেক্সট ফিলের প্রথমেই আছে টাইপ, টাইপ হচ্ছে টেক্সট ফিল, এরপরে আছে আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল, আর আরেকটা হচ্ছে ইমেজ ফিল, ঠিক আছে। সো প্রথমে আমরা যদি টেক্সট ফিল নিয়ে আলোচনা করি, টেক্সট ফিলের মধ্যে কী কী আছে দেখেন, টেক্সট ফিলের মধ্যে আছে কালার, আমরা ইচ্ছা মতো এখানে কালার দিতে পারি, অথবা মরে গিয়ে কাস্টম কালার সিলেক্ট করতে পারি, এখান থেকে কাস্টম কালার সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে অ্যাপ্লাই করতে পারি কালার। তারপরে হচ্ছে ইফেক্ট, ইফেক্ট হচ্ছে লেখাগুলোর অনেকটাই অনেকগুলো ইফেক্ট থাকে, অনেক রকম ডিজাইনের। এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, কয়টা আছে, 1 2 3 4 5 10টা এই প্রিসেট দেওয়া আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরের অপশনটা হচ্ছে অপাসিটি, অপাসিটিটা হচ্ছে কমানো বাড়ানো যায়, অপাসিটি সম্বন্ধে আপনারা জানেন, এটা বলার কিছু নেই আশা করি। এরপরে হচ্ছে ব্লারনেস, সো ব্লারনেস কতটুকু আমাদের লেখাটা কতটুকু ব্লার থাকবে, কতটুকু শার্প থাকবে, এটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিলে কি, গ্রেডিয়েন্ট ফিলেও আগের মতো টেক্সট ফিলের মতোই, কিন্তু কিছু এক্সট্রা যোগ হয়েছে। যেমন গ্রেডিয়েন্ট ফিলটা আপনারা জানেন যে গ্রেডিয়েন্টে দুইটা করে কালার হয়, দুইটা কালারের সমন্বয়ে যেটা যে কালারটা আসে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এখানে আমরা দুইটা কালার প্যানেল পাচ্ছি, আগের বারে আমরা একটা কালার প্যানেল পেয়েছিলাম, সিক্স টেক্সট ফিলে আমরা একটা কালার প্যানেল পেয়েছিলাম এবং এখানে দুইটা কালার প্যানেল আছে। তো এখান থেকে আমরা চাইলে দুইটা কালার চুজ করতে পারি, যেমন প্রথমটা এটা ধরলাম প্রথম কালারটা, দেন দ্বিতীয় কালারটা আমরা এটা নিলাম, এটা নিলাম। এখন দেখেন দুইটা কালারের সমন্বয়ে একটা লেখাটা চলে আসলো। দেন এখানেও আগের মতো সেই ইফেক্ট অপশনটা আছে, এটা নর্মাল, তারপরে এটা হচ্ছে একটা ইফেক্ট, এটা হচ্ছে আরেকটা ইফেক্ট, এভাবে আপনারা যে ইফেক্টে ইচ্ছা করেন আপনাদের পছন্দ মতো হয় সেটা দিতে পারেন। তো আমি প্রথমত নর্মাল রাখলাম যাতে ভালোভাবে বুঝেন ভিডিওটা বা সব আউটপুটটা ক্লিয়ারলি দেখা যায়। দেন একই বিষয়ে পরে আছে অপাসিটি, দেন ব্লারনেস কতটুকু ব্লার হবে, কতটুকু শার্প হবে, অ্যান্ড দেন এটা হচ্ছে অ্যাঙ্গেল। এরপর এটা হচ্ছে অ্যাঙ্গেল, যেমন ধরেন কালারটা কোন অ্যাঙ্গেলে রাখবেন, কোন কালারটা কোন অ্যাঙ্গেলে নেবেন, এটা যখন বাড়াবেন আপনার অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, ঠিক আছে। আপনার আপনি ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালারটা অ্যাঙ্গেলে করে নিতে পারবেন, যেই কোনো অ্যাঙ্গেলে করে নিতে পারবেন। এখন আমরা 285 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম, এই যে এই ফিল কালারটা এটা এখান থেকে সেই পর্যন্ত হলো, বাকি কালারটা 2 নম্বর কালারটা এখান থেকে সেই নম্বর এই পর্যন্ত পড়লো, এটা গেল গ্রেডিয়েন্ট ফিল। এরপরে গ্রেডিয়েন্ট ফিলে আর কিছু নেই, এরপরে এরপরে ইমেজ ফিল, ইমেজ ফিলে কি আছে, এখানে যেমন ব্লার্নেস আছে, অপাসিটি আছে, এটা সবগুলোতেই আছে, আপনারা জানেন এটাকে বলবো না, ইফেক্ট সেটা তো সবগুলোতে আছে। দেন এখানে ইমেজ ফিল্ডে এসে আসলে শুধু একটা অপশন আছে এক্সট্রা, যে এখানে একটা ইমেজ দেওয়া যায়। সো ইমেজ দেওয়া যায়, আমরা প্রথমত এই ইমেজটা নিচ্ছি, নিয়ে দেখেন যখন আমরা এই ইমেজটা দিলাম ঠিক ওই টেক্সটের জায়গার এরিয়াটুকু ইমেজ দিয়ে ফিল হয়ে গেল, মানে ইমেজের যে কালারটা সেটা নিয়ে নিয়ে গেল, যেটা আমরা ফটোশপে করে থাকি। সো এটা হচ্ছে ইমেজ ফিল। সো আমি প্রথমত নর্মাল টেক্সট ফিলেই রাখি, সো এটা হলো টেক্সট ফিলের কথা। দেন এরপরে হচ্ছে কি আসে দেখেন, আমরা এটাকে টেক্সট ফিলটাকে অফ করে দিই, অফ করে দিই বলতে একটু মিনিমাইজ করে রাখি, দেন ইনপুট টেক্সটটাকে মিনিমাইজ করে রাখলাম, অ্যান্ড এটা জুম করলাম কি শুধু টেক্সট বর্ডার, টেক্সট ফিল নিয়ে আমরা আলোচনা করেছি, এখন শুধু টেক্সট বর্ডার নিয়ে আলোচনা করব।
টেক্সট বড়াল নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে প্রথমে এটাকে এনেবল করতে হবে। এনেবল করার পরে আমরা প্রথমে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালার। সো কালার আমরা চাইলে বর্ডারের যে কোনো কালার এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। আমরা জানি কালার সিলেক্ট কীভাবে করতে হয়, অ্যাজ ইউজুয়াল সবগুলো একই সিস্টেম, দেন অপাসিটি একই সিস্টেম, অপাসিটি কতটুকু হবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ব্লারনেস কতটুকু থাকবে, সাইজ কত বড় হবে না ছোট হবে, চিকন হবে না মোটো হবে, অ্যাজ ইট ইজ আপনাদের পছন্দ মতো, আপনাদের যেটা পছন্দ হবে, যেটা আপনার চোখে ভালো লাগবে সেই মতো করে আপনি আপনার টেক্সটটাকে করে নিতে পারবেন, ডিজাইনটা করে নিতে পারবেন। এটা হলো টেক্সট বর্ডার অপশন, এখানে আর কোনো এক্সট্রা কিছু নেই, ফিচার নেই। দেন এরপরে আছে হচ্ছে টেক্সট শ্যাডো। দেন এটাকে যদি আমরা এনেবল করি, এনেবল করার পর দেখেন আমাদের টেক্সটটা এখন দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এর মানে কি, আমাদের পিছনে একটা শ্যাডো হয়ে গেল, একটা ছায়া পড়ে গেল। শ্যাডো মানে হচ্ছে ছায়া। দেন এরপরে প্রথমেই আসতেছে শ্যাডোর ঘরে, প্রথমেই আসতেছে টাইপ। সো এখানে অনেকগুলো টাইপ আছে যে কোন টাইপের শ্যাডো আমরা দেখতে চাচ্ছি। যেমন এটা দিলে উপরের দিকে শ্যাডোটা আসবে, অ্যান্ড এটা দিলে নিচের দিকে আসবে, আবার এটা দিলে নিচে একবারে ইয়ে হয়ে যাবে। দেখেন একটু বড় বড় করে, সরি, এই দেখেন এখন এটা মানে উল্টো হয়ে গেল, এরকম একটা ইফেক্ট আসলো। দেন এটা ওইটা উল্টো হয়ে আবার ডান দিকে মুড়ে যাবে, এরকম সিস্টেম। দেন আবার এটাই হচ্ছে সবচেয়ে গুড গুড কোয়ালিটির শ্যাডো। দেন এখান থেকে শ্যাডো কালার অ্যাজ ইট ইজ আমরা চেঞ্জ করতে পারি, মোরে ক্লিক করে কালার পিকার দিয়ে চেঞ্জ করতে পারি। আপাতত শ্যাডো সবসময় ব্ল্যাকই হয়, ব্ল্যাকটাই সবচেয়ে সুন্দর লাগে, কারণ শ্যাডোর কাজই হচ্ছে ব্ল্যাক, বা শ্যাডো বাস্তব রিয়েলিটির ব্ল্যাক, তাই ব্ল্যাক কালারটাই সব জায়গায় শ্যাডোতে ইউজ হয়। দেন অপাসিটি, ব্লারনেস, তারপরে এখানে দেখেন আরেকটা আছে এই যে ডিস্টেন্স, এখানে এক্সট্রা আছে কি ডিস্টেন্স, অপাসিটি এবং ব্লারনেস আপনারা এইগুলোর মধ্যে দেখেছেন, আমি আর এটাকে বললাম না। দেন নতুন আসে হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্সটা কি, ডিস্টেন্সটা এই যে শ্যাডো আর আপনার টেক্সটের মাঝে কতটুকু ডিস্টেন্স হবে, এখানে সর্বোচ্চ 20 পিক্সেল পর্যন্ত আপনি ডিস্টেন্সে নিতে পারবেন আই থিঙ্ক। আর আপনি যদি চান এখানে কাস্টমভাবে যদি টাইপ করতে পারবেন না, কাস্টমভাবে টাইপ করতে পারবেন না, কাস্টমভাবে টাইপ করতে পারবেন, তাও আপনি 20-এর বেশি যাইতে পারবেন না, ওই 20 পর্যন্ত টাইপ করতে পারবেন। আপনি যেভাবেই করেন আপনি সর্বোচ্চ 20 পর্যন্ত ডিস্টেন্স রাখতে পারবেন, তো মিনিমাম 5 বা 6 থাকলেই বেটার হয়, সুন্দর আসে। এইটাই হচ্ছে ডিস্টেন্সের কাজ। সো এই সাইড প্যানেলের যে যেই জিনিসটা, এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেল, টেক্সচারের উপর আর কিছু নেই এখানে। তারপরে হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশনের কথা কি বলবো, অ্যানিমেশন তো আপনারা বুঝে নেই অ্যানিমেশনটা কি, যেমন লেখাটা কোন স্টাইলে দেখা যাবে, কীভাবে আসবে সেবা। এই যদি আমি এটা এটাকে অ্যানিমেশন করে দিই, দেখেন লেখাটা ঘুরতে 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 আসতেছে, এই এটা হচ্ছে অ্যানিমেশন। দেন আবার এটা দিলে এটা লেখাটা এরকমভাবে শো হবে, দেন এটা দিলে এরকমভাবে শো হবে, এইটাই হচ্ছে অ্যানিমেশন। তো অ্যানিমেশন এখানে অনেকগুলো আছে, আপনারা তো চাইলে প্রিসেট যে কোনো অ্যানিমেশন এখানে আপনারা নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন। আবার এটা দিলে লেখাগুলো উপর নিচ থেকে উঠে আসবে, আবার চলে যাবে, এটা হচ্ছে অ্যানিমেশন। দেন এগুলো চলে আসলো, এরপরে সো সাইড প্যানেল নিয়ে আলোচনা করা হলো। এরপরে এখানে দেখেন আরও একটা জিনিস অ্যাড হয়েছে, যেমন এখানে একটা টাইম লাইন অ্যাড হয়েছে, এটা হচ্ছে এই টাইম লাইনটা হচ্ছে টেক্সটের টাইম লাইন। আর এখানে উপরে একটা আছে, এটা মেনু বার, এখানেও অনেক কিছু আলোচনার আছে। সো আগে নিচের থেকে যাই, নিচে আর কিছু আছে কি না। এরপর এই টাইম লাইনের মধ্যে দেখেন এখানে এই যে লেখার সিস্টেম ইয়েটা আছে, টাইম লাইনটা আছে, এইটার অ্যানিমেশনটা কতক্ষণ পর্যন্ত থাকবে, এটার এই টাইম লাইনটা আমরা বাড়াতে বা কমাতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা চাচ্ছি যে অ্যানিমেশনটা থাকবে, ততক্ষণ পর্যন্ত যদি আমরা যদি এটাকে বাড়িয়ে দিই তাহলে অ্যানিমেশনটা আরও স্লো হয়ে আসবে, আস্তে আস্তে আসবে। যেমন এই দেখেন এখান থেকে এই যে একটা একটা করে আস্তে 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 করে আসতেছে। এখন আমরা যদি এটাকে বাড়িয়ে দেই, কমিয়ে দেই, কমিয়ে দিলে এটা দ্রুত আসবে, এখন লেখাটা দ্রুত আসবে, অ্যানিমেশনটা দ্রুত হবে।
এই অ্যানিমেশনটার কমাতে বাড়াতে আমরা এখান থেকে পারি, ঠিক আছে? এখান থেকে চাইলে আমরা কমাতে বাড়াতে পারবো, এবং আমরা যদি আমাদের ডিজাইনটা যদি কমপ্লিট হয়ে থাকে, আমাদের এই অ্যানিমেশনটা যদি টাইটেলটা যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে আমরা যদি চাই যে এই সেম ডিজাইনের বা সেম একই রকম অন্য ভিডিওতে আমরা ইউজ করব একই কথা, বা টেক্সটটা চেঞ্জ করব, আমরা ডিজাইনটা একই রাখবো, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে সেভ অ্যাজ কাস্টম নামে যেটা যে একটা বাটন আছে নিচে, সেটাতে ক্লিক করতে পারি। অ্যান্ড এইটার মধ্যে আমরা চাইলে নিজেদের মতো করে একটা নাম দিয়ে দিতে পারি। এখানে কি লেখা আছে, মাই প্রিসেট ওয়ান, এটা থাক। আপনি চাইলে আমরা আমাদের মতো নাম দিয়ে দিতে পারি, অথবা আমি নিজে দিলাম, ধরেন মানে আমি আমার টেক্সটের নামটা দিয়ে দিলাম এবং ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করলে আমরা এখানে এটা সেভ হয়ে যাবে, এখানে আর তেমন কিছু নেই। এখানে যদি আর এরপরে আসি, উপরে যেই বারটা আছে নেভিগেশন বারটা, সেটা নিয়ে আলোচনা করি। এরপরে এখানে দেখেন এই যে টেক্সট নামের একটা অপশন আছে, টেক্সট নামের একটা অপশন আছে, এইটাতে হচ্ছে কি, এটাতে ক্লিক করলে আমাদের একটা নতুন টেক্সট অ্যাড হবে। আমরা চাইলে এখান থেকে চাইলে আমরা নতুন আরও একটা টেক্সট দিয়ে দিতে পারি যদি আমরা চাই। সো এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা যা এতক্ষণ যা স্টাইল দিয়েছিলাম, যেই পরিমাণে চেঞ্জ করেছিলাম, ওই চেঞ্জের সাথে আমাদের আরেকটা নতুন টেক্সটের প্যানেল চলে আসবে, টাইটেলের প্যানেল চলে আসবে। দেন এটা যদি আমি এডিট করতে চাই, সো এখান থেকে লিখে দিতে পারি, ধরেন যা ইচ্ছা। তো আমরা দিয়ে দিলাম যে 2021, যেহেতু আমাদের 2021 সালের ভিডিও, BIDEO 2021 সালের ভিডিও, এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা চাইলে এটাকে এখান থেকে ইচ্ছা মতো এই সাইডে নিয়ে আসলাম, বা যেখানে ইচ্ছা এখান থেকে আমরা ইচ্ছা মতো সেট করে দিতে পারি একটা ক্লিক করেই। সো বাকি সব জিনিসপত্র একই রকম, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড দেন এটা যদি অ্যানিমেশনটা আমরা ইচ্ছা মতো নিতে চাই, সো এই যে এরপরের টেক্সটের টাইম লাইনটা এটা এইটা, দেন এটাকে আমরা ছোট করে দিতে পারবো। আমরা চাচ্ছি যে এইটার এই অ্যানিমেশনটা হয়ে তারপর দেন এটার অ্যানিমেশনটা শুরু হবে, যেমন এটার অ্যানিমেশনটা এখানে শেষ, দেন এখান থেকে যদি আমরা চাই একটা অ্যানিমেশন আমরা এখানে দিয়ে দিতে পারি। সো এটা অ্যানিমেশন দিয়ে দিলাম, এই অ্যানিমেশনটা এটা নিয়ে নিবে। যেমন ধরেন আমরা এখন দিলাম, দিলে এই যে এটার অ্যানিমেশনটা শেষ হয়ে দেন এটার টেক্সটের অ্যানিমেশনটা শুরু হবে। এইভাবেই হচ্ছে আমরা টেক্সটের টাইম লাইন নিয়ে কাজ করতে পারবো এখান থেকে, ঠিক আছে? দেন এরপরে এখানে চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারবি পারবো আমরা, যেমন দুইটা, এখানে আমরা দুইটা ইউজ করছি, চাইলে আমরা তিনটা চারটা যা ইচ্ছা তা ইউজ করতে পারবো, সবগুলোই আমাদের টেক্সট এখানে ইউজ হবে। আবার এরপরে হচ্ছে কি, দেখেন এরপরে আছে হচ্ছে, এরপরের অপশনটা হচ্ছে ইমেজ, এখানে চাইলে আমরা ইমেজে অ্যাড করতে পারবো। তো এরপর ইমেজটা একটু পরে দেখাচ্ছি, এরপরে আসতেছি আমরা ডিলেটে। সো আমরা এই সিলেক্ট করে যখন ডিলেটে ক্লিক করবো, আমাদের এই বাড়তি যেটা বা আমাদের যেটা প্রয়োজন নেই সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো। দেন আসি হচ্ছে ইমেজে, ইমেজে আসার পরে আমরা যে কোনো ইমেজ নিয়ে নিতে পারি টাইটেল হিসাবে। দেন আমরা এই ইমেজটা নিলাম এবং এটাকে আমরা যে কোনো জায়গায় বসাতে পারি। সো টাইটেল হিসাবে চেঞ্জ করার জন্য আপনারা নিজেদের মতো করে ইমেজ নিয়ে নিতে পারেন, বানিয়ে নিতে পারেন। আমি যেরকম আমি একটা বানিয়ে নিয়েছি, যেমন ধরেন আমি একটা টাইটেলের জন্য ইমেজ বানাইছি এটা। সো এটাকে আমরা টাইটেলের জন্য ইমেজ বানিয়ে নিলাম, এবং এটার থেকে যদি ইয়ে করতে চাই, অ্যানিমেশন করতে চাই, এটা এখান থেকে কোনো অ্যানিমেশন করা যাবে না, এখানে জাস্ট ইমেজটাকে আমরা নির্ধারিত জায়গায় আমরা বসাই দিতে পারবো, যেখানে বসাতে চাই, আমরা নিচে বসাতে পারি বা উপরে বসাতে পারি। সো আমি ম্যাক্সিমাম টাইম আমি নিচেই বসাই, সেক্ষেত্রে আমি নিচে বসানোটাই বেটার। সো এটা হচ্ছে ইমেজের ইমেজ অপশন। দেন আমার টাইটেলের জন্য ইমেজের দরকার হয় না, ইমেজ যেটা সেটা ওই ইনপুট মিডিয়া থেকেই আপনারা ইনপুট করতে পারেন। আবার এখানে দরকার হয় না আবার হয়, যেমন ধরেন আমরা এই যে আমাদের এই ফ্রিল্যান্সার রিয়াজ লেখাটা আমরা যদি চাই, এখান থেকে আমাদের এই আইকনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য, আইকনের সাথে অ্যাডজাস্ট করে দিলাম, আমরা চাইলাম যে আমাদের নামটা অ্যানিমেশন অ্যানিমেটেড হোক। দেন এটাকে যদি আমরা টেনে ধরে নিচে নিয়ে যাই, অথবা এটাকে আরেকটা জিনিস করা যায়,
এটার এখানে সিলেক্ট করে এই যে এই কোণায় দেখেন আমরা এটাকে নিচে নিয়ে দিতে মুভ টু ফরওয়ার্ড ওয়ান। কি হলো এটা ফন্ট ফন্ট থেকে আমরা চাচ্ছি যে এটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা মুভ টু ব্যাকওয়ার্ড ওয়ান, ফরওয়ার্ড ওয়ান মানে একটা করে সামনে আসবে আর একবারে ব্যাকে বললে একবারে নিচে চলে আসবে। সো আমরা চাচ্ছি যে এই যে এই লেখাটা এটা আমাদের এখান থেকে অ্যানিমেশন হয়ে থাকবে উইথ আইকনের সাথে। সো এটা করতে পারি, যেমন এই তো এখন দেখেন শুরু করলাম, আবার একটা প্রিভিউ দেখি। এই এখন আমাদের এই যে লেখাটা আমাদের আইকনের সাথে একবার অ্যানিমেশন হয়ে আসলো। সো এটাও কাজে লাগে এরকম ধরনের কাজ করার জন্য, আপনারা টাইটেলের সাথে অ্যানিমেশন পিকচার অ্যানিমেশন ইউজ করতে পারেন। এটা গেল একটা বিষয়, আমরা এখানে এটা কেটে দিই। দেন এরপরে আসি, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে এই যে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন, এটা দেখানোর কিছু নাই। এরপরে এখানে আপনারা সাইজ চেঞ্জ করতে পারেন, এটাও দেখানোর কিছু নাই। এখানে এই যে এটা হচ্ছে হরিজেন্টালি আর ভার্টিক্যালি ইয়ে করার জন্য, এটা বোল্ড টুল, এটা ইতালিক, এগুলো এটা দিলে ইটালিক হবে, এটা দিলে একটু মোটা হবে, এটা আপনারা সবাই জানেন। দেন এগুলো অ্যালাইনমেন্ট, লেফট রাইট সেন্টার, এগুলো অ্যালাইনমেন্ট। দেন এই যে এখানে এটা দেখেন, এটা কি এই যে এটা 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 হচ্ছে, এটা যদি আমি দেখাতে চাই তাহলে আমাদেরকে আগে প্রথমে এটা করতে হবে। এটাকে একটু দুই লাইনে করে নিই, আমি দুই লাইনে করে দিই। সো এটা এই যে ভার্টিক্যালি যে লাইনটা, এটা এটা হচ্ছে এই লাইনটাকে বাড়াই দিবে, হরিজেন্টালি লাইনটা বাড়াই দিবে। অ্যান্ড এটা হচ্ছে টেক্সটের মাঝখানে ভার্টিক্যালি যেই লাইনটা, এটাকে বাড়াই দিবে। ঠিক আছে, এই দুইটার কাজ হচ্ছে এইগুলো, যে কিভাবে আমরা টেক্সট হাইট এবং উইথ বা টেক্সট স্পেস বা লাইন স্পেস এটা বাড়াতে পারি। ঠিক আছে, এই পর্যন্তই আপাতত অ্যাডভান্স অপশন, এই পর্যন্তই। আর এখানে অ্যাডভান্সের কোনো অপশন নাই, এটা আমরা অলরেডি ব্যবহার শিখেছিলাম। আমরা চাইলে একটাই উপরে বা নিচে এই টেক্সটের টাইম লাইনগুলো এভাবে ধরে উপর নিচ করা যায় না, মেবি আই থিঙ্ক সো, করা যায় না, এগুলার এটার মাধ্যমেই উপর নিচ করা যায়। সেখানে চারটা অপশন আছে, একটা হচ্ছে একবারে ফন্ট মানে যেটা সবচেয়ে উপরে চলে আসবে, আবার একটা হচ্ছে ফরওয়ার্ড ওয়ান একটার উপরে চলে আসবে, আর একটা হচ্ছে মুভ ব্যাকওয়ার্ড ওয়ান একটার নিচে চলে যাবে, আবার মুভ টু ব্যাকটা মানে একেবারে সবার নিচে চলে যাবে। এই হচ্ছে চারটার কাজ। অ্যান্ড এরপরে হচ্ছে ধরেন ওকে, যেমন এই যে ওকে অপশনটা আছে এখানে নিচে, ওকে ওকে দিলে আপনার এই সমস্ত কাজগুলো সেভ হয়ে থাকবে। এবং এরপরে ওকে, ব্যাস আমাদের টাইটেল নেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা যদি দেখি, ইতিমধ্যে আমরা যা দেখেছিলাম ঠিক আমাদের এরকম চলে আসবে, যে আমাদের দুইটি মেসেজ দিচ্ছে, দরকার নাই আমাদের এটা দেখা, মেসেজগুলো দেখার দরকার নেই, এগুলো দিবে এই যে টেক্সট অ্যানিমেশন, এটা অ্যানিমেশন এভাবে হচ্ছে, আমরা যেভাবে রেখেছিলাম ঠিক সেভাবেই হচ্ছে অ্যানিমেশনটা, একটা টাইটেলের মধ্যে দুইটা অ্যানিমেশন। ঠিক আছে, আবার আমরা চাইলে দুইটা টেক্সটের জন্য আলাদা আলাদা দুইটা টাইটেলও নিতে পারতাম, এই হচ্ছে বিষয়। সো আশা করি আপনাদের টাইটেলের অ্যাডভান্স বিষয় নিয়ে, অ্যাডভান্স অপশন নিয়ে ভালো আইডিয়া হয়ে গেল। সো আপনার যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আমার অনুরোধ। সো দেখা হচ্ছে পরের এপিসোডে, পরের পরের ভিডিওতে আপনার আলোচনা করব হচ্ছে বাকি অপশনগুলো নিয়ে, এই যে বাকি যে অপশনগুলো আছে ট্রানজ্যাকশন ইফেক্ট এলিমেন্ট অ্যান্ড এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।